চার শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি রুটে পরিবহন ধর্মঘট চলছে। সোমবার রাতে হঠাৎ ধর্মঘটের ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস না পেয়ে সকাল থেকেই চরম দুর্ভোগে সাধারণ মানুষ। শ্রমিকদের মুক্তি না দিলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা নেতাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। ঈদের পর থেকে প্রায় বেকার রহিমা, কুলসুম ও সুফিয়া। কাজের সন্ধানে রাউজানে যেতে অক্সিজেন বাস স্ট্যান্ডে যান মঙ্গলবার ভোরে। দীর্ঘ সময়ের পর তারা জানতে পারেন পরিবহন ধর্মঘট চলছে। হতাশ হয়ে দুর্দশার কথা তুলে ধরেন তারা। ঈদ গেছে পর্যন্ত কাজও করতে পারতেছি না, যাও আজকে এসি তাও গাড়ির জন্য যাইতে পারতেছি না, গড়িয়ে যাবো কাজে, কাজ করে 300 টাকা আনি ভাত খাই, আঙ্গো বেশি কষ্ট। হঠাৎ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি রুটের হাজারো যাত্রী। বিকল্প পথে যেতে গিয়ে খরচ হয় কয়েক গুণ টাকা। সময় মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে পড়েন দুশ্চিন্তায়। আগে একটা গাড়িতে চলে যেতে পারতাম, এখান থেকে গড়ে চলে যেতে পারতাম 50 টাকা দিয়ে, এখন আমাদের তিনটা গাড়ি তিন গুণ বাড়াবাড়ি গেছে, 150 টাকার উপরে পড়ে। সকাল থেকে ধর্মঘট চলতেছে, আমাদের সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে, কারণ মানুষ যাইতে পারতেছে না, কেউ জরুরি চাকরি আছে, কেউ ব্যবসা বাণিজ্য আছে, কাজ তো করতেছে না, যাইতে পারতেছে না। রোববার অক্সিজেন মোড়ে বিআরটিসি ও বেসরকারি পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি ঘটে। এ সময় পুলিশ চার শ্রমিককে আটক করে, পরে তাদের অন্য মামলায় গ্রেফতার দেখালে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিক ইউনিয়ন। আমাদেরকে একটা মামলা দিয়েছে, 151 মামলা, ওই মামলাটা আমরা জামিন করছি, জামিন করার পর আরও দুটা মামলা দিয়ে দিয়েছে বিআরটিসিএ। যতক্ষণ আমাদের সাধারণ ড্রাইভারদেরকে আমাদেরকে ছাড়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ থাকবে। বাস চলাচল না করায় বিকল্প পথে সিএনজি ও মাইক্রোবাসে করে গন্তব্যে যেতে বাধ্য হন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।